হ্যালো বন্ধুরা, আপনি যদি 2022 সালে একটা শাওমির স্মার্টফোন নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শাওমি 2022 সালের সেরা 13টি ফোনের আপডেট বাজার মূল্য সম্পর্কে, সাথে এবং জানানোর চেষ্টা করব ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন, সাথে এবং আরও জানানোর চেষ্টা করব ফোনগুলোর 2022 আপডেট বাজার মূল্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন প্রাইস ভিডিও আর আপনাদের সাথে আছে আমি নজরুল ইসলাম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই তালিকে 13 নম্বর পজিশনে শাওমির যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে শাওমি রেডমি 9 অ্যাক্টিভ। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে ডুয়েল 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.53 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.3 গিগাহার্জের প্রসেসর। চিপসেট হচ্ছে মিডিয়াটেক হেলিও Z35। জিপি হচ্ছে পাওয়ারবির Z8320। ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে Android 10 এবং এতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং ফোনটিতে আরও থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট। শাওমি রেডমি 9 অ্যাক্টিভ এই ফোনটি 2022 সালে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 15,999 টাকা। লিস্ট থাকা 12 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে শাওমি 11T Pro। এই ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে 3x108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 8 জিবি এবং রুম হচ্ছে 256 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.84 গিগাহার্জের প্রসেসর। এর চিপসেট হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 8088 5G। জিপি হচ্ছে অ্যাডিনো 660। অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকছে ফোনটিতে 120W কুইক চার্জিং। শাওমি 11T Pro এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 64,999 টাকা। লিস্টে থাকা 11 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে শাওমি রেডমি 10 প্রাইম। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে কোয়াড 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 4 জিবি এবং রুম হচ্ছে 64 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.0 গিগাহার্জের প্রসেসর। চিপসেট হচ্ছে মিডিয়াটেক হেলিও Z88। জিপি হচ্ছে মালয়েশিয়া 52 MC2। এর অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11। ব্যাটারি হিসেবে থাকছে ফোনটিতে 6000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 18W। শাওমি রেডমি 10 প্রাইম এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 19,499 টাকা। লিস্টে থাকা নাম্বার 10 পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে শাওমি 11 Lite 5G ME। এই ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে 3x64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.55 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.4 গিগাহার্জের প্রসেসর। চিপসেট হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 778Z 5G। এর জিপি হচ্ছে অ্যাডিনো 642L। অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11। ব্যাটারি হিসেবে থাকছে ফোনটিতে 4200 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33W। শাওমি 11 Lite 5G ME এই ফোনটি 2022 সালে বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাবে 35,999 টাকা। তালিকা 9 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে শাওমি 11T। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে 3x108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 8 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 3.0 গিগাহার্জের প্রসেসর। এর চিপসেট হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 5G। এর জিপি হচ্ছে মালয়েশিয়া 77 MC9। অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 67W। শাওমি 11T এই ফোনটির বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 49,999 টাকা।
তালিকা 8 নাম্বার পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে রেডমি 10। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে কোয়াড 15 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 4 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.0 GHz এর প্রসেসর। চিপসেট হচ্ছে মিডিটেক হেলিও G88, জিপিইউ হচ্ছে মালজি 52 MC2। এর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 18 ওয়াটের। Xiaomi Redmi 10 এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 19,999 টাকা। তালিকায় 7 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Xiaomi Poco M3 Pro 5G। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে 3.48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.2 GHz এর প্রসেসর। এর চিপসেট হচ্ছে মিডিটেক ডাইমেনসিটি 700 5G। এর জিপিইউ হচ্ছে মালিজি 57 MC2। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। ব্যাটারি হিসেবে থাকছে ফোনটিতে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 18 ওয়াটের। Xiaomi Poco M3 Pro 5G এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 23,999 টাকা। তালিকায় 6 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi Note 10 Pro Max। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে কোয়াড 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.3 GHz এর প্রসেসর। এর চিপসেট হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 732G। জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 618। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5020 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 33 ওয়াটের। রেডমি 10 প্রো ম্যাক্স এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 28,999 টাকা। তালিকায় 5 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে রেডমি নোট 10S। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে কোয়াড 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.43 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.05 GHz এর প্রসেসর। চিপসেট হচ্ছে মিডিটেক হেলিও G95। এর জিপিইউ হচ্ছে মালিজি 76 MC4। অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 33 ওয়াটের। Xiaomi Redmi Note 10S এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 24,999 টাকা। তালিকায় 4 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Xiaomi Poco X3 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে কোয়াড 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.96 GHz এর প্রসেসর। চিপসেট হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 860। জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 640। ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। ব্যাটারি হিসেবে থাকছে ফোনটিতে 5160 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 33 ওয়াটের। Xiaomi Poco X3 Pro এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 29,999 টাকা। লিস্টে থাকা নাম্বার 3 পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Xiaomi Mi 11X 5G। ফোনটির রিয়ার ক্যামেরা রয়েছে 3.48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রুম হচ্ছে 128 জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 3.2 GHz এর প্রসেসর। এর চিপসেট হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 875G। জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 650। এর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5,520 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি
এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 33 ওয়াটের। Xiaomi Mi 11X 5G এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 39,999 টাকা। লিস্টে থাকা নাম্বার 2 পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে Xiaomi Redmi Note 10 Pro। ফোনটি ব্যাক ক্যামেরা রয়েছে কোয়াড 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রোম হচ্ছে 128 জিবি। ডিসপ্লে চার্জ হচ্ছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.3 গিগাহার্জ এর প্রসেসর। এর চিপসেট হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 732G, জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 680, অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5020mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 33 ওয়াটের। Xiaomi Redmi Note 10 Pro এই ফোনটি 2022 সালে বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাবে 26,999 টাকা। লিস্টে থাকা নাম্বার 1 পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে Xiaomi Poco M2 Reloaded। ফোনটি ব্যাক ক্যামেরা রয়েছে কোয়াড 13 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, এবং এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। র্যাম হচ্ছে 6 জিবি এবং রোম হচ্ছে 64 জিবি। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.43 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং এর প্রসেসর হচ্ছে অক্টাকোর 2.0 গিগাহার্জ এর প্রসেসর। চিপসেট হচ্ছে মিডিয়াটেক হেলিও Z80, জিপিইউ হচ্ছে মালি Z52 MC2, অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। ব্যাটারি হিসেবে থাকছে ফোনটিতে 5000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 18 ওয়াটের। Xiaomi Poco M2 Reloaded এই ফোনটি বর্তমান বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে 14,999 টাকা। তো ফ্রেন্ডস, এটাই ছিল Xiaomi 13টি স্মার্টফোনের 2022 আপডেট বাজার মূল্য। আপনি 2022 সালে এখান থেকে কোনো স্মার্টফোনটা নিতে চান তো কমেন্ট করে জানাতে পারেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই প্রাইস ভিডিওর সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।